হ্যালো ছাত্র বন্ধুরা, আমি সুজয় স্যার। তোমরা দেখছো তোমাদের চ্যানেল স্টাডি অন ডিজিটাল মিডিয়া। আজ আমরা লগারিদমে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আমরা লগারিদমের 12 দাগের এমসিকিউ যে প্রশ্নগুলো আছে, বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে টোটাল 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান তোমাদের করে দেওয়া হয়েছে। কোন অপশনটি সঠিক হবে তার যথাযথ যুক্তির সাহায্যে সেগুলোকে বোঝানো হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। শুরু করা যাক আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন অথচ সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছায়। আর ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং অন্যদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো। দেখে নেওয়া যাক আজকের প্রথম অঙ্ক। এখানে দেখো, যেহেতু এটা এমসিকিউ অঙ্ক, আমি অত্যন্ত সংক্ষেপে যেটুকখানি না করলেই না সেইভাবে সমাধান করে দেখাবো যে কোনটা সঠিক উত্তর হয়। পরীক্ষা তো তোমরা রাখে শিখ ততটুকুই করে উত্তর বার করতে পারবে, কিন্তু আন্দাজে ABC বা কোনো রকম ভাবে গুণে 10-20-30 করে অনেকে গুণে উত্তর বসিয়ে দেয়, সেরকম ভাবে না করে যথাযোগ্য অল্প ক্যালকুলেশনের মাধ্যমে করে সঠিক উত্তরটা নির্বাচন করাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে অপশনগুলো হয়তো কিছু চেঞ্জ করে দেয়, অঙ্ক কিছু সাধারণভাবে চেঞ্জ করে দেয়, ফলে তোমার যদি অঙ্ক করার অভ্যাস বা তোমার যদি সেই জ্ঞান থাকে তাহলে তুমি সঠিক উত্তরটা খুব সহজেই অল্প ক্যালকুলেশনের মাধ্যমে করে পার করতে পারবে। সেইভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে অঙ্কটা যেটা প্রথম দেওয়া রয়েছে, লগ বেসে রয়েছে √x, পাওয়ারে রয়েছে 0.25 = 4। এবার দেখো, এখান থেকে আমরা লিখতে পারি √x^4 = 0.25, যেমন আমরা অন্য আগের অঙ্কগুলোতে করেছিলাম এইভাবেই করলাম। তাই আগের ভিডিওটাগুলো যদি কেউ না দেখে থাকো, উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে আমি লগারিদমের সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে দেবো, এখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এখান থেকে লেখা যায় √x তার স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার, তাহলে ভেতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে 4 হয় সূচকের নিয়ম অনুযায়ী, সেটাই আমি করলাম। আর এটাকে লেখা যায় 0.5 তার হোল স্কোয়ার, তাহলে উভয় দিকেই দেখো স্কোয়ার স্কোয়ার যেটা আছে কেটে যাবে এবং ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে √x তার স্কোয়ার = 0.5 পাবো। এবার আমরা জানি রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাবো 0.5। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হবে অপশান এ। এবার দেখে নেওয়া যাক পরের অঙ্কটি। পরের অঙ্কটিতে দেখো বলেছে লগ বেসে রয়েছে 10, পাওয়ারে রয়েছে 7x -5 = 2। এখান থেকে লেখা যায় 7x -5 = 10 স্কোয়ার। এবার 7x -5 10 স্কোয়ার মানে হচ্ছে 100 হয়। এবার আমরা নর্মাল যেরকম সমাধান করি সেরকম করলে আমরা x এর মান বার করে নিতে পারবো। 5k পারে আসলে +5 হয়ে যাবে, তাই x এর সাথে 7 গুণ ছিল, তো ওপারে গিয়ে সেটা /7 হয়ে যাবে আর উপরে যোগ হয়ে বসবে 105। 7 দিয়ে 105কে কাটলে 7 7 পাঁচ 7 35, অর্থাৎ আমরা x এর মান 15 পাচ্ছি, যেটা আমাদের অপশান সি এর সাথে মিল খায়। এভাবে তোমরা অতি অল্প ক্যালকুলেশনের মাধ্যমে সঠিক উত্তরটা বের করতে পারবে। ভিডিওটাকে এখনো লাইক না করে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। এবার দেখো এখানে যেটা দিয়ে দিয়েছে log 8, পাওয়ারে রয়েছে 27, এর মান বার করতে হবে। আর লগ বেসে 2 পাওয়ারে 3 এটা = a বলে দেওয়া আছে। প্রথমে যেটা আমরা করতে পারি এখানে, যে log 27কে আমরা লিখতে পারি 3 কিউব, আর 8 যেমন আছে তেমনই রাখলাম, তাহলে 3 সামনে চলে আসবে log 3। এবার দেখো যেটা বেসে আছে 8, এটাকে যদি আমরা পাওয়ারে নিয়ে আসি তবেই কিন্তু এটাকে ভাঙতে পারবো। তাহলে এখানে আমরা 1/ যে সূত্রটা সেটা ব্যবহার করবো, এক্ষেত্রে আমাদের বেসটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা বেশি চলে যাবে। তাহলে এখান থেকে আবার লেখা যায় 8কে লিখতে পারি 2 এর কিউব, আর নিচে হচ্ছে 3 ছিল, তাহলে 3 ইনটু, এখানে কিছু নেই মানে গুণ ধরতে পারো তোমরা, তাহলে এখান থেকে লেখা যায় এই 3টা সামনে চলে আসবে, তাহলে এখানে হবে লগ, পাওয়ারে থাকবে 2, বেসে থাকবে 3, তাহলে এখানে এই 3 3 কেটে যাবে। এবার 1/ যেটা রয়েছে সেখান থেকে লেখা যায় লগ, পাওয়ারে চলে আসবে 3, বেসে চলে আসবে 2, তাহলে এটার মান আমাদের বইতে দেওয়া আছে a, তাহলে এখান থেকে আমরা উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের অপশান d হবে কারেক্ট অপশান। এবার 4 নম্বর অঙ্কটা দেখো বলেছেন যে log 2√2 বেসে আছে, পাওয়ারে আছে x। এবার এখান থেকে আমরা যেটা করতে পারি, এটাকে 1/ এরকম ভেঙে দিলাম, তাহলে সেক্ষেত্রে 2√2 পাওয়ারে চলে আসবে এবং xটা বেসে চলে যাবে, তাহলে এখান থেকে লেখা যায় log 2 বেসে হচ্ছে x,
log 2 base x এবার log root 2 এর স্কয়ার and base x plus log root 2 base x এখানে দেখো যেটার পাওয়ারে 2 আছে সেটা সামনে চলে আসবে তাহলে 2 এখানে root 2 থাকবে নিচে x আর এখানে থাকবে যা আছে তাই এরপর থেকে আমি উপরে করছি এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই এখানে নিচের থেকে আমরা log পাওয়ারে root 2 base x এটা কমন নিতে পারি তাহলে এখান থেকে থাকবে 2 এখানে হচ্ছে 1 এবার দেখো log root 2 base x এটা 1 বাই আছে যেহেতু তাহলে এটাকে উল্টে দিলে আবার এটা হয়ে যাবে উপরে log পাওয়ারে চলে আসবে x এসে চলে যাবে root 2 আর নিচে পড়ে থাকবে 2 আর 1 3 এবার দেখো দাগের উপরে যেটা রয়েছে তার মান বইতে বলে দেওয়া আছে a তাহলে এখান থেকে লেখা আছে a বাই 3 তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন এ এবার দেখো পরের অঙ্কটা অর্থাৎ এমসিকিউ এর শেষ অঙ্ক এখানে থেকে দেখো লগ এক্স পাওয়ারে আছে 1 বাই 3 সমান সমান মাইনাস 1 বাই 3 এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 সমান সমান 1 বাই 3 এখান থেকে দেখো এবার আমরা বোথ সাইড যদি কিউব করে দিই তাহলে এই যে 1 বাই 3 এগুলো বাদ চলে যাবে তাহলে বোথ সাইড আমরা কিউব করে দিলাম তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার মাইনাস 1 যেহেতু ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় সূচকের নিয়ম অনুযায়ী তাই 3 3 কেটে গিয়ে এখানে 1 থাকবে আর এখান থেকে পেয়ে যাব 1/27 এবার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 কে সূচকের সূত্র অনুযায়ী 1/x লেখা যায় আর এটা যা ছিল তাই অর্থাৎ এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 27 যেটা আমাদের অপশন এ এর সাথে মিল খায় তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এ টা আজকের ভিডিও এখানেই আশা করি এই ভিডিওটাও তোমাদের কাজে লাগবে এখানে আমি এমসিকিউ এর প্রশ্নগুলো যথাযথ ছোট ক্যালকুলেশনের মাধ্যমে সঠিকভাবে কীভাবে বার করবে তা সেটা দেখালাম আশা করি তোমাদের এটা কাজে লাগবে তাই অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন অথচ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করে অল অপশনটি চুজ করে নাও যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে তৎক্ষণের জন্য গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং